মনে করে হাটে এলে যে কম মানে সব যত যে পাখিগুলো হয় কমজোরি পাখি আছে তা কথাটা তা নয়। লেন্থ দেখুন, সাইজ দেখুন আর কালার দেখুন। নাম সুরজ দাস। আচ্ছা, তো সুরজের কাছে দেখা যাক কি কি আছে। কি কি আছে সুরজ, একটু বলে দাও। যা আছে, বদ্রি আছে, সব পাহাড়ি বদ্রি আছে। ঠিক আছে, পাহাড়ি বদ্রি। আচ্ছা, নরমাল আর পাহাড়ির মধ্যে চেঞ্জ আছে? নরমাল আর পাহাড়ির মধ্যে লেন্থ দেখুন, বদ্রি গুলোর সাইজ দেখুন আর কালার দেখুন। আপনি তো এতগুলো জায়গা ঘুরলেন, বদ্রি গুলোর মধ্যে কিছু মানে পার্থক্যটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কালার আর লেন্থ দেখুন, এক একটা বদ্রির সাইজ মিনিমাম এরকম এতটা করে। আচ্ছা, এক একটা বদ্রির সাইজ দেখুন, আপনি লেন্থ দেখুন, তেল দেখুন, এক একটা বদ্রি পুরো পারফেক্ট মানে লেন্থ আছে দেখুন। ওদিক থেকে তারা দিন হালকা করে ওইদিকে বাঁদিকে হাতটা দিন, সব দিকে চলে যায়। এদিকে বোঝা যাচ্ছে, দেখেছেন কতটা? অনেকে মনে করে হাটে এলে যে কম মানে সব যত যে পাখিগুলো হয় কমজোরি পাখি আছে, তা কথাটা তা নয়। কোয়ালিটির মালও আছে, কোয়ালিটির মালও আছে। তো এগুলো কিন্তু নর্মাল বদ্রি নয়, এগুলো কিন্তু পাহাড়ি বদ্রি। আর কি প্রাইস আছে? এগুলো 300 টাকা পেয়ার আছে, 350 টাকা পেয়ার আছে। আর নর্মাল কোয়ালিটি বদ্রি যেগুলো রয়েছে এগুলো 250 টাকা পেয়ার আছে। আচ্ছা, তাহলে পাহাড়িগুলো আমি যখন এটা যেটা দেখতে পাচ্ছি 300 থেকে 350, আর নর্মাল গুলো 200 থেকে 250, তাই তো? 250। পিঞ্চ দেখতে পাচ্ছি, দেখো তো ফিঞ্চ কি প্রাইস আছে এটা? ফিঞ্চ কি প্রাইস আছে? ফিঞ্চ আছে 150 টাকা জোড়া, 200 টাকা, 150 থেকে 200 টাকা জোড়া। অ্যাডাল্ট পাখি আছে, অ্যাডাল্ট পাখি, তাই তো? দেখে বুঝতে পারবো। ওদিকে তারা দিন একদম সব পাখি যা, যেসব পাখি ছড়ি খাটতে খাঁচার নিচে বসে থাকবে, উড়বে না। সব চনমনে পাখি, চনমনে পাখি দেখতেই পাচ্ছি। আচ্ছা, যারা ধরো প্রথম পাখির ব্রিড নিচ্ছে বা প্রথম পাখি রাখবে, তারা কি রাখতে পারে? বদ্রি পাখি রাখতে পারে? আমার মতে বদ্রি আর ফিঞ্চ রাখাই ভালো, কারণ প্রথমবারে যখন তিনি কিনছেন একটা টাকা দিয়ে, বদ্রি আর ফিঞ্চের দাম কত? ম্যাক্সিমাম 300 থেকে 350 কি 200 টাকা। ওনারা যদি ককটেল বা লাভ বাট করে, পাখির লাইনে যদি জানাশোনা না হয়, দুম করে যদি ওরা 2500 টাকা কি 1200-1300 টাকা দিয়ে একটা পাখির পেয়ার কিনে নিল, একটা পাখি মরে যাওয়া মানে আপনার 1000 টাকার চোট হয়ে যাবে ধরতে না পারলে। আপনি ছোট পাখি দিয়ে আপনি যখন শুরু করবেন, আপনি জিনিসটা ধাক্কা ঢুকে গেলেন, দুটো রাখলেন, তার থেকে বাচ্চা পেলেন, সেই জিনিসটা একটা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার, ঠিক দুটোর মধ্যে পার্থক্য। পাহাড়ি সব লেন্থ আলাদা আছে, পাখির লেন দেখুন, একটা ট্রেনের সাইজ দেখুন। আপনি নর্মাল বদ্রির থেকে বদ্রির মধ্যে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। সব কটা একদম চাঙ্গা পাখি আমি সবিকদার কাছে আবার চলে এসেছি, তাই তো দাদা? তো সবিকদার কাছে পাখির অনেক কালেকশন আছে, বেসিক্যালি লাভ বার্ড। তো সব লাভ বার্ড দেখতে পাচ্ছি, তাই তো? সব লাভ বার্ড আছে। হ্যাঁ, কিসার অফলাইন আর ইনিং এর জোড়া আছে। আচ্ছা, মানে কিসার অফলাইনের সাথে স্পিট এর জোড়া আছে। আচ্ছা, এখানে রোজি পাইপ এর জোড়া আছে একটা, আর একটা ইউইং এর জোড়া আছে। রোজি পাইপ আর একটা ইউইং এর জোড়া আছে। আচ্ছা, সেভেন ইউইং এর জোড়া আছে। এখানে কিসার অফলাইন একটা, কিসার অফলাইন একটা, কিসার অফলাইন ইউইং। আচ্ছা, কি প্রাইস রয়েছে সবগুলো? কিসার অফলাইন ইউইং উইথ ডিএনএ পেপার করে 10,000 টাকা। ডিএনএ পেপার করে? হ্যাঁ, ডিএনএ পেপার করে। এই জোড়াটা আছে 5,000 টাকা, এই জোড়াটা আছে 1,500 টাকা, এই জোড়াটা আছে 3,000। তো এটা 3,000, এটা হচ্ছে 1,500। আচ্ছা, এটা 5,000 টাকা, এটা 10,000 টাকা, ডিএনএ পেপার সমেত। ডিএনএ পেপার সমেত, তো তোমরা কিন্তু পেপার কিছু ওষুধও আছে, ভিটামিন ওষুধ আছে। আচ্ছা, সুবিধা হয় সবাই, পাখি ক্যালসিয়াম ওষুধ আছে।
এটা লিভারের জন্য, লিভারের জন্য আচ্ছা জন্মদিন আজকে। আর এগুলো হচ্ছে পাখি সারা বছর মেনটেন করতে ভালো থাকে পাখি, সারা বছর মেনটেনেন্স তাই তো। এই ওষুধ আমি দেখতে পাচ্ছি, দেখতে পেলাম বিভিন্ন ধরনের লাভবার, যেটা পেপার সমেত তোমরা পেয়ে যাবে সৌভিকদার কাছে। আর এটা একটু বলে দাও দাদা, এটা হচ্ছে রূপিসার আর ইভিনের জোড়া আছে, একদম 4000 টাকা দাম। তো এখন তো দাদা ধরো গরমকাল মোটামুটি আসছেই, আবার ভালো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে কি পাখিদের কোনো এক্সট্রা কেয়ারের দরকার আছে? পাখিকে যতটা ন্যাচারাল রাখা যায় ততই ভালো, কারণ আমাদের তো ওয়াইল্ডে কোনো রকম এক্সট্রা কেয়ার করে না, যত রকম ন্যাচারাল ভাবে রাখা যাবে ততই পাখি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো থ্যাংক ইউ সৌভিক দা, সৌভিক দা একটু তোমার নাম্বারটা একবার শেয়ার করে দাও, 9007025296। তো দাদার ফোন নাম্বার দেওয়া আছে, দাদার কাছে কিন্তু তোমরা বার্স পেয়ে যাবে, বাটার মেডিসিন পেয়ে যাবে, আর যে কোনো ধরনের বার্স রিলেটেড হেল্পও কিন্তু দাদা শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। এই লাভবার্ড আছে, লাভবার্ড আছে, হ্যাঁ ব্লুটাও লাভবার্ড, বাহ। তো দেখো ব্লু কালারের লাভবার্ড আছে, এবং নর্মাল যে ব্রিড সেটাও রয়েছে, নর্মাল লাভবার্ড। কি প্রাইস আছে এটা? 1500-1200। 1500-1200 কোনটা? ব্লু কালারটা 1500, আর বাদ বাকিটা 1200 তাই তো? হলুদটাও, হলুদ লাভবার্ডটাও 1500 তাই তো? চলো দেখো, এই যে হলুদ লাভবার যেটা আছে সেটা কিন্তু 1500। কিচির মিচির শুনতে বেশ ভালোই লাগছে ওদের। নেক্সট এদিকে একটুখানি, এটাও 1500 আছে, 200 টাকা। একটু নামগুলো বলে দিন, জাভা 1500, আর ফ্রেঞ্চ আছে কত? 250 টাকা। দেখো দোল খাচ্ছে, কচি বাকি আছে, এটাও 300 টাকা পেয়ার। দেখো এখন দোল খাচ্ছে, আপনার নাম্বারটা একটুখানি বলে দিন, 9073-722-771। আচ্ছা একটা জিনিস একটু বলুন, কেউ যদি শ্রীরামপুরে আপনাদের এই পেটাতে আসতে চায় তো কিভাবে আসবে? শ্রীরামপুর স্টেশনে নামবে, আচ্ছা নেবে টোটো বা রিক্সা ধরবে, বলবে শ্রীরামপুর রায়ঘাট যাবে, আচ্ছা রায়ঘাট বলেই মার্কেটে চলে আসা যাবে। আর যদি কেউ ব্যারাকপুর থেকে আসে তাহলে সেক্ষেত্রে ব্যারাকপুর টপকে লঞ্চঘাট টপকাবেন, লঞ্চ টপকে বাঁদিকে রাস্তায় এলেই আমাদের মার্কেট তাই তো। আর এটা সকাল 6টা থেকে দুপুর 2টা 2:30 অবধি চলছে, ঠিক আছে। তো আপাতত চলো আমি ছোটো ছোটো করে ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি এইটা হচ্ছে পাখির বাসাও আমি দেখিয়েছি, পাখির বাড়িও দেখালাম। তো চলো নেক্সট দেখা যাক তোমাদের আমি কী দেখাতে পারি। থ্যাংক ইউ, দাদাদের সঙ্গে একটা পরিচয় করিয়ে দিই তোমাদেরকে। আর দাদা আপনার নামটা? আমার নাম কিষানু দাস। আচ্ছা আমি হাওড়া থেকে আসছি। হাওড়া থেকে আসছেন, আচ্ছা। আপনার কাছে? আমার কাছে সমস্ত রকমের পাখির অ্যাক্সেসরিজ পাবেন, অনেকটাও এখানে শেষ হয়ে গেছে, আর সামনের সপ্তাহ থেকে আরও জিনিস পাবেন, যেরকম ব্রিডিং বক্স পাবেন, হাঁড়ি পাবেন, পায়রার জিনিসপত্র পাবেন, এখন ফিডারগুলো রয়েছে, ফিডার রয়েছে, ছোট বক্স রয়েছে। কি প্রাইস রয়েছে এগুলো? এইটার দাম আছে 10 টাকা, এটার দামও 10 টাকা, আর এইটার দাম আছে 20 টাকা, আর এই একটা হচ্ছে যে এইটার দামও 20 টাকা। এটা একটা স্পেশালি আইটেম, এখানে পাখি বসে খেতে পারবে। আচ্ছা পাখি বসে খেতে পারবে, এখানে খাঁচায় লাগিয়ে দিলেন, এখানটায় বসে পাখি খেতে পারবে। আচ্ছা যে ওয়াটার ফিডার রয়েছে, ওয়াটার ফিডার গুলো 15 টাকা, তাই তো? এইটা পুরোপুরি একদম সেল হয়ে গেছে, এইটাও 15 টাকা, এটাও ওয়াটার ফিডার, এটা অনেক মাল ছিল সবটাই সেল। আচ্ছা এইটা পায়রার ডিম পাড়ার ট্রে আছে, ডিম পাড়ার ট্রে তাই তো? কি প্রাইস আছে এটা? এইটা 55 টাকা, পায়রার ডিম পাড়ার ট্রে 55 টাকা। এখানে দোল্লা আছে, পাখি ধরার নেট তাই তো? এটাও 40, আচ্ছা এগুলো পাখি ধরার নেট। আর এটা দোলনা পাখির দোলনা আছে, এগুলো 10 টাকা, 10 টাকা করে, বাহ।
তো আর আমি তাহলে জানতে পারছি যে নেক্সট সপ্তাহে আরো তাহলে কালেকশন বাড়বে। ফোন করেও আসতে পারেন, আমার বাড়ি হাওড়ায় ডুমুরজলে, ওখান থেকেও পেয়ে যাবেন। আপনার ফোন নাম্বারটা দাদা? আমার ফোন নাম্বার 833-60-82-009। আচ্ছা, ধন্যবাদ। মানে আপনাদের সঙ্গে পরিচয় করেও খুব ভালো লাগছে। আপনাদের সাথেও পরিচয় হয়ে আমাদেরও খুব ভালো লাগছে। আশা করি আরো নিশ্চয়ই নিশ্চয়ই চলবে। ধন্যবাদ ধন্যবাদ। চলো এইবার সোজা, এই যে দেখো তোমরা এসডিও অফিস, দাদা শেয়ার করেই দিয়েছেন যে কিভাবে আমরা আসতে পারি। আপনার কাছে কি সব ধরনের এই মানে পাখির কেজ অ্যাভেলেবেল? না তাই তো, পাখির কেজ, পাখি, ডগ সবকিছু অ্যাভেলেবেল। মেডিসিন পর্যন্ত আমার দোকানে পাওয়া যায়। মেডিসিনও পাওয়া যাচ্ছে? আমার দোকানও আছে। দোকানও আছে শ্রীরামপুরে, বেলডিং বাজারে। আপনার নাম্বারটা যদি একটু শেয়ার করেন, আর নামটা? জয়দেব মাঝি, 7980190272। আচ্ছা, তো দাদার কাছে কিন্তু সব ধরনের কেজ, পাখি এবং ডগ ব্রিডও অ্যাভেলেবেল। তো এগুলো মোটামুটি কি রেঞ্জে রয়েছে এগুলো? 400-1500। আচ্ছা, এটা বড়টা 1500 তাই তো? দেখো এটা 350, আর এটা হচ্ছে 1500 তাই তো? এটা বড় বাড়ি, পাখিদের বাড়ি, পাখির বাসা। তো 1500, আমার কাছে 200 টাকা থেকে খাঁচা শুরু করে 10,000 টাকা মতো খাঁচা আছে। 200 থেকে 10,000? বাহ। আর এটা হচ্ছে, এটা কত বললেন? 400। তো তোমরা যারা শ্রীরামপুরের রয়েছো, আমার বন্ধুরা, বাস যারা শ্রীরামপুরের বাইরেও আছো, তারা একবার পেঠারটা ভিজিট করতে পারো। আর এখানে কিন্তু সব রকমের আছে। আর এই 300 টাকা জোড়া কি পাখি আছে? আমি বদ্রি আছে, 300 টাকা জোড়া তাই তো? 300 টাকা পেয়ার। এমনি আপনার কাছে মানে যেরকম আপনার ধরুন লাভ বার্ড বা এগুলো কি সব অ্যাভেলেবেল? আচ্ছা,